এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহেব মন্দিরা ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ঠান্ডা তো ভীষণ পড়েছে আর বাইরে ভীষণ হাওয়াও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো মতো চাদর জড়িয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন বাজে 4টে বাজতে যাচ্ছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে মানে এবছর শীতের শুরুতে এখন মানে শীত তো কবেই পড়ে গেছে, কিন্তু পিঠে একদিনও খাইনি জানো তো। তো আমি প্রতি বছর শীতের শুরুতেই পিঠে বানিয়ে ফেলি, এবছর এখনও পিঠের ধারে কাছেই যাইনি। তো যাই হোক, আজকে একটু পিঠে বানানোর ইচ্ছা আছে। তো তোমরা দেখতে থাকো কি পিঠে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো, দেখো গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি, আর দিয়ে দেবো একটু জল। আমার জলটা একটুখানি ফুটে গেলে দিয়ে দেবো লবণ। তো দেখো আমার জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু লবণ। দেখো আমার জলটা ভালো মতো ফুটে গেছে, আর এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেবো আর এটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াবো। বন্ধুরা, আমি আটার যে চালের গুঁড়ির যে আটার ওটা ডোটা বানিয়েছি সেটা রেডি করে নিয়ে চলে এসেছি। আর দেখো এরকম একটা সাদা ন্যাকড়া দিয়ে আমি এটাকে বেশ ভেজিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চিপে নিয়ে ডোটাকে ঢেকে রেখেছি যাতে গরম থাকে আর নরম থাকে। তো আমি এই যে চালের গুঁড়ো যে ডোটা বানিয়েছি, দেখো একটা গামলাতে ভালো করে ঢেকে রেখেছি, আর এদিকে নিয়ে এসেছি দেখো একটু চালের গুঁড়ো এক্সট্রা বাটিতে করে নিয়ে এসেছি। আর দেখতে থাকো তাহলে আমি কী করছি। তো দেখো আমি ডো থেকে এইটুকু এইটুকু করে কেটে নেব, কেটে নিয়ে একটু রোল রোল করে নেব লম্বা লম্বা। দেখতে পাচ্ছ যে এরকম করে নিচ্ছি, এই যে পাকিয়ে পাকিয়ে সরু দড়ির মতো করে নিচ্ছি। আর এটাকে কি পিঠে বলে বলো তো? এটাকে বলে চুষি পিঠে। তো আমি এই যে একটু করে নেব আর একটু করে চালের গুঁড়ো একটু ছড়াবো, ছড়িয়ে এইটুকু করে কেটে নিচ্ছি দেখো এই যে। এবার এটাকে এরকম করে ডোলে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর হচ্ছে দেখো, এই যে দেখছো এরকম করে কেটে কেটে ছেড়ে দেবো। তো এটাকে বলে চুষি, চুষি কাটছি এখন। তো দেখতে থাকো কিভাবে কি করব, আজকে করব চুষি পিঠে, মানে চুষির যে পায়েসটা আর কি হয় দুধ দিয়ে সেটাই বানাবো। এই শীতের প্রথম আজকে পিঠে বানাচ্ছি, তাও আবার ফাঁকিবাজি পিঠে। কেন বলো তো, এটা তো আর সেই মানে কি বলবো সেই রকম পিঠের মতো বলে না এটা, এটাও খেতে অনেক মজা লাগে, মানে দারুণ লাগে খেতে। গুড় দিয়েই করবো, নলেন গুড়ের পাটালি দিয়ে করবো এটা।
শেষমেশ আমি অনেক কষ্ট করে এক থালা চুষি কেটে নিয়েছি। আর এটা হয়তো অনেক সহজ পিঠে, কিন্তু এটা এই যে বানাতে গিয়ে অনেক কষ্ট হয়, হাত লেগে আসে, ঘাড়ে যন্ত্রণা উঠে গেছে আমার এটুকু এইটুকু চুষি কাটতে গিয়ে। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে একদম চুষিগুলো কেটে নিয়েছি, তোমরা কিন্তু দেখলেই বুঝতেই পারছ যে আমি কত সুন্দর চুষি কেটেছি। দেখো একদম সবটাই সমান সমান, কোনোটা ছোট বড় কিন্তু একদমই নেই। তো দেখো এই যে এক থালা চুষি কেটে নিয়েছি, আর এদিকে দেখো দুধটা জাল দিতে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে ওদিকে চুষির কথা বলতে গিয়ে এদিকে দুধটা জাল হয়ে উতলে পড়ে গেল একটু। তো যাই হোক, কী করা যাবে আর, আমার দুধটা ভালো করে, এখানে 1.5 কিলো দুধ আছে, দুধটা আমি ভালো করে জাল করিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো এদিকে গুড় বের করে রেখেছি, এটা হলো পাটালি। আর প্রচণ্ড কাশি হয়েছে ঠান্ডার মধ্যে, ঠান্ডা লেগে কাশি হয়েছে। আর এটা আমি, তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানোই যে আমি টাকি গিয়েছিলাম, বসিরহাট টাকি পিকনিকে গিয়েছিলাম, তো আমি এই গুড়টা না বসিরহাট টাকি থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে আছে দেখো নলেন গুড়, যেটা ঝোলা পাতলা গুড় যেটা বলে সেটা, তো এটা আমার কেনাই ছিল ফ্রিজে, তো এটাও একটু বের করে রাখলাম, যদি একটু কম পড়ে এটাও একটু দেব, ওটা একটু দেব। তো আমার দুধটা আগে জাল হয়ে যাক ভালো করে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো আমি গুড়ের মধ্যে দুধের মধ্যে নলেন গুড়টা দিয়ে দিয়েছি, যেটা ওই বাটিতে ছিল আর কি, সেই বাটির গুড়টা পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার পরে একটু গুড় চেক করে তারপরে আমি পাটালিটা দেব যখন লাগবে আর কি। এবার দেখো দেব আমি 3টে এলাচ থেতো করে নিয়েছি, এই থেতো করা এলাচটা দিয়ে দেব। আর দেব দেখো 2টো তেজপাতা টুকরো করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর দেখো তোমাদের যেটা দেখাতে ভুলে গিয়েছি সেটা হলো আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, যেটা আমি টুকরো করে নিয়েছি ওটা দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা ফাইনালি আমি পিঠেটা নামিয়ে ফেলেছি, আর তোমরা দেখতে পাচ্ছ সামনে
দেখো আর একটু পাতলা পাতলা দেখতে পাচ্ছো, কিন্তু এটা এখন প্রচণ্ড গরম বলে পাতলা পাতলা মনে হচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পুরো জমে যাবে। এই দেখো বাদাম আর বাদাম, বেশ বাদাম দিলে কি, কাজু বাদামটা দিলে খাওয়ার সময় যখন বাদামটা মুখে পড়বে না, ওফ দারুণ লাগবে, দারুণ। দেখো কীরকম ধোয়া উঠছে, এই দেখো, আর খুব সুন্দর মিষ্টি হয়েছে পিঠেটা। তো যাই হোক, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে বা খেতে। বন্ধুরা দেখো, আমি পিঠেটা বানিয়ে একদম সঙ্গে সঙ্গেই চলে এসেছি আবার রাতে ডিনার করতে। আর আজকে রাতে আমরা খাবো খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি কি কি রেডি করেছি দেখো, এদিকে গাজর, ফুলকপি আর আলু কেটেছি। এই দেখো ছোট ছোট করে গাজর কেটেছি, ফুলকপি কেটেছি আর আলু কেটেছি। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কেটেছি দেখো মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটা, এগুলো কেটে আলাদা করে রেখেছি। আর হামানদিস্তাতে একটু দেখো আদা ভালো করে থেতো করে রেখেছি। আর নিয়েছি দেখো চাল, এটা কিন্তু এমনি চাল, যে সেদ্ধ চাল আর কি, যে চালের আমরা ভাত খাই সেই চালটাই। এখানে 250 চাল নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি প্রায় 200-র বেশি মুগ ডাল। তো নিরামিষ মুগ ডালের খিচুড়ি করব। তো তার জন্য দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। প্রথমে আমি ডালটা একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে তারপরে নেড়ে চেড়ে ধুয়ে নেবো ডালটা আগে আর কি। তো ডালটাকে ভেজে নিই। এখানে 200-র বেশি ডাল আছে, 200 গ্রামের বেশি ডাল আছে। তো আমি ডালটা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবো ডালটা। দেখো বন্ধুরা, আমি এদিকে খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, এখনও পুরোপুরি গরম হয়নি। আর এদিকে গ্যাস চালু করে দিয়েছি যে আমি এখন এই সবজিগুলো একটু ভেজে নেবো হালকা করে। সোনামাকে পিঠে দিয়েছি খেতে বাটিতে করে, এখন ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর ও বলছে আমাকে দেও একটু খাবো, তো ওকে একটু দিয়ে দিয়েছি। দেখো বাটিতে করে খাচ্ছে, মিষ্টি হয়েছে, ভালো হয়েছে, বিছানার কম্বলের ওপরে যেন না পড়ে, ভদ্রভাবে খা। দেখি এক চামচ খেয়ে কেমন, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা দেখো এখন বাজে 11টা, ওই দেখো 11টা বাজেনি, এখনও 15 মিনিট বাকি আছে। আর আমরা এখন রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, গরম গরম খিচুড়ি, তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, খিচুড়ি দিয়ে ধোয়া উঠছে। আর এদিকে দেখো আবার সেই হনুমানের মতো হাসি দিচ্ছে, ওরা দেখো ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে চাচ্ছে না। খাবার টেবিলটা আমি সরিয়ে নিয়ে আসলাম খাটের পাশেই একদম, যাতে সবাই এখানে একটু বেশ গরম গরম খিচুড়ি
ব্ল্যাঙ্কেটের নিচে বসে খেতে পারে। পাঁপড় ছিল না? পাঁপড় তো ছিল কিন্তু ভাজিনি রাত্রেবেলায়, আমার পাঁপড় ছিল। ঠিক আছে তুমি খেয়ে নাও তো, এই ঠিক আছে। আয় চলে আয়, তুই বসে রয়েছিস কেন? তো বন্ধুরা তাহলে আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট করো।